ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় 5 আগস্ট আশুলিয়ায় লাশ পড়ানোর ঘটনায় দায়ের করা মামলা ইন্সপেক্টর আরাফাত হোসেন গ্রেপ্তার। আজ ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবার উৎপাদন শুরু। বৃহস্পতিবার রাত থেকেই বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি। এই ইউনিট থেকে উৎপাদিত 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। কক্সবাজার সদরের ঝিলংঝা পাহাড় ধসে একই পরিবারের 3 জন নিহত, আহত হয়েছেন আরও 1 জন। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ঝিলংঝার দক্ষিণ দিককুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আকিমনি এবং তার 2 মেয়ে জান্নাত ও লতিফা। সব পক্ষের মতামত নিয়ে পুলিশে সংস্কার আনা হবে, জানিয়েছেন পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন। ব্রিটিশ আমলের আইন আর পুরনো ধ্যান ধারণা বাদ দিয়ে নজর দেওয়া হবে জনবান্ধব পুলিশ গঠনে। গত 14 বছরে গুম সংক্রান্ত ঘটনার অভিযোগ নেওয়া শুরু। আগামী 15 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে ডাকযোগে বা ইমেইলে অভিযোগ দেওয়া যাবে। এ তথ্য জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। আবগারি দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ দিল্লির সুপ্রিম কোর্ট জামিনের এ আদেশ দেন। ইডির মামলায় আগে তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন, এবার সিবিআই মামলাতেও জামিন মিলল। ইউক্রেনে হামলায় আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান রেড ক্রসের 3 কর্মী নিহত। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে দেশটির পূর্বাঞ্চলে প্রাণহানির এই ঘটনা ঘটে। এই হামলার পেছনে কারা দায়ী তা স্পষ্ট নয়, এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। টেস্ট ইতিহাসে কোনো বল না হয়ে অষ্টম কোনো ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বিব্রতকর রেকর্ডে নাম লেখালো আফগানিস্তান নিউজিল্যান্ড টেস্ট। ভারতের নয়ডায় আজ শেষ দিনের খেলায়ও বৃষ্টির কারণে পরিত্যক্ত। টেস্ট ইতিহাসে প্রথমবার এ ঘটনা ঘটে 1890 সালে আর সবশেষ 1998 সালে।